আসসালামু আলাইকুম, মাই কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া স্টাইলে কিভাবে তৈরি করা যায় জন্মদিনের কেক। এখন আপনিই তৈরি করে ফেলতে পারবেন জন্মদিনে কেক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। এছাড়া যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন তাহলে এই কেকটি কীভাবে তৈরি করেছি সেটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ডিমের সাদা অংশ নিয়েছি, আর আমি এখানে ডিম নিয়েছি তিনটি, কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে দিয়েছি। এবার সাদা অংশটির মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ। চিনিটাকে একবারে না দিয়ে আমি দুই থেকে তিন ভাগ করে চিনিটা দিব। চামচ ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স দিয়ে ডিমের ব্যাটারটাকে আবার ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ডিমের কুসুমটি কয়েক মিনিট মিক্স করার পর দেখতে পাচ্ছেন ব্যাটারটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা, আর আমি এখানে কোনো বেকিং পাউডার ব্যবহার করছি না। এবার ময়দাটাকে একবারে না দিয়ে দুই থেকে তিনটা ভাগে ভাগ করে দিব, আর এই কাজটি আমি একটি চামচ দিয়ে করছি। আর খুব আলতোভাবে করতে হবে যাতে ডিমের যে ফোমটা হয়েছে সেই ফোমটা নষ্ট হয়ে না যায়। আমি এই হাঁড়িটার মধ্যেই কেকটি তৈরি করব, এই জন্য আমি এটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, আর এটার নিচে আমি একটি কাগজ দিয়ে দিয়েছি যাতে কেকটা খুব সহজে উঠে আসে। এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দেওয়ার পর আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই হাঁড়িটার মধ্যে আমি দিয়ে দিয়েছি নিচে একটি স্ট্রেনার, আর স্ট্রেনার দিয়ে আমি এটাকে দুই মিনিট গরম করে নিয়েছি। দুই মিনিট গরম করার পর আমি এর মধ্যে কেকটা দিয়ে দিয়েছি। এবার কেকটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিই। পর্যায়ে আমি চুলার তাপ রেখেছি লো ফ্লেমে। কেকটা হয়ে গেছে আর এখন একটু ঠান্ডাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেকটাকে তিনটা পার্টে কেটে নেব। কেকটাকে তিনটা পার্টে আমি কেটে নিয়েছি। এবার কেকের মধ্যে আমি দিয়ে দিব চিনি সিরাপ। এখানে আমি চিনির সিরাপটা আগেই করে রেখেছি। আপনি চাইলে চিনির সিরাপের বদলে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন, তবে চিনি সিরাপটা দিলে আপনার বাটার ক্রিমটা বা কেক ফ্রস্টিংটা খুব ভালোভাবে বসে। আজকে আমি কেকের মধ্যে যে হুইপটা ব্যবহার করছি, আমি এখানে আজকে বিবো হুইপটা ব্যবহার করছি, এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এছাড়া আমার রেসিপিতে আমি বিভিন্ন রকমের কেকের অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে আমার সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি এখানে পিঙ্ক কালারটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে উপরে ডিজাইন করে নিতে পারেন।
তৈরি হয়ে গেছে আমার ঘরোয়া স্টাইলে জন্মদিনের কেক। এইভাবে ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই জন্মদিনের কেকটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।